আসসালামু আলাইকুম সকল প্রাণপ্রিয় ভিউয়ার্স দা ভিউয়ার্স আল্লাহর রহস্যের রহমত আপনি এই সুন্দর মায়াবী পৃথিবীর বুকে ভিতর থেকে সুস্থ আছেন একদম আসল ইসলামিক মন্ত্র যে মন্ত্রটা আদি ও আসল প্রাচীন কালের মন্ত্র যে মন্ত্র দ্বারা কাজ করলে জিন্দেগিতে আপনার ভিউয়ার্স কাজ মিস হইব না 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 ভিউয়ার্স এই মন্ত্রটা দ্বারা দাস একবার রিপ্লাই করবেন কথায় আছে না ভিউয়ার্স পারিব না এ কথাটি বলিও না আর একবার না পারিলে দেখো শতবার এটি হলো কবির গাওয়া কথা আর আমার প্রান্তিক গুরু জব্বার ভাইয়ের একটাই মাত্র কথা দাস একবার কাজ করবেন সেই কাঙ্ক্ষিত ব্যক্তি সারা জীবনের লাগে বস হয়ে থাকবো ভিউয়ার্সে এটা এমন একটা আয়াতকিত মন্ত্র যে মন্ত্র মনে করলেন যে ইউটিউবের ভিতরে খুঁজে পাবেন না এই মন্ত্র দ্বারা জাস্ট একবার কাজ করবেন ইনশাল্লাহ ভিউয়ার্স সারা জীবনের লাগে আপনার কাছে বসিকিত হয়ে থাকবো অনেকে অনেক বাবা আমার প্রশ্ন করতে গুরুজি আমি কুফুরি করার জন্য মনে করলেন যে অনেক সমস্যা ফেস হয়েছি তার জন্য আমাকে একটা ইসলামিক মন্ত্র দেন যে মন্ত্র দ্বারা আমার ভালোবাসার মানুষটিকে আমি সারা জীবনের লাগে বস করতে পারবো এই মন্ত্র দ্বারা আপনি মনে করলেন যে যার জন্য করবেন তার ছবিতে জাস্ট একটা চুম্বন খেয়ে 33 বার মন্ত্র পাঠ করে 20 মিনিটের ভিতরে সারা জীবনের লাইক আপনার কাছে বসিকিত করে রাখুন ভিউয়ার্স এমন একটা মন্ত্র জাদুর মতো কাজ করব এই মন্ত্র দ্বারা মনে করলেন যে কাজ হতে বাধ্য কারণ এটা প্রমাণ হওয়ার পরই মনে করলেন আপনাদের মাঝে আমি দিতেছি জাস্ট একবার মনে করেন রিপ্লাই করবেন সারা জীবন আপনার কাছে বসিকিত হয়ে থাকবো ভিউয়ার্স এই মন্ত্রের নিয়মটা আমি বলতেছি মন্ত্রের নিয়মটা আপনারা মনোযোগ দ্বারাই শুনেন অনেকে অনেকভাবে মনে করেন যে কাজ করে কাজ হয় না এর মধ্যে মনে করলেন যে অনেক মানুষের যার জন্য আপনি করবেন তার মনে করলেন যে নাম থাকে দুইটা অর্থাৎ মনে করলেন দেখা গেছে তার একটা নাম আছে যে তার মানুষ মনে করলেন চিনে এটা হলো ডাক নাম আর একটা নাম আছে কেউ তার চিনেই না ওই রকম নাম নিয়ে মনে করলেন যে কাজ করে কাজ হয় না ভিউয়ার্স রিয়েল নাম না করবে এই নামে মনে করলেন যে সেই মানুষটা মনে করলেন যে তার পরিচিত বা তার মনে করলেন সেই নামে ডাকে সেই ডাক নামটা তার সংরক্ষণ করতে হইব রিয়েল একটা পিক আপনার মোবাইলে থাকতে হইব এই মনে করলেন যে মোবাইলে যদি তার একটা মনে করেন ছবি থাকে তারপরেও এই কাজটা আপনি ইনশাল্লাহ করতে পারবেন এই কাজটা করার জন্য সর্বপ্রথম আপনার একটা সাদা পাতা নিতে হইব পাতাতে কালো কলম কালি দ্বারা সুন্দরভাবে এই মন্ত্রটা লিখতে হইব এই মন্ত্রটা আমি আপনাদের একবার বলে দিতেছি মনোযোগ দ্বারাই শুনেন আজ একদম আদি ও আসল মন্ত্র মন্ত্র ই হিগু না হামুম কা হামুম কাহ বিল্লাহি ওয়াল্লা জিনা আমানু আশাহাদু হুবান বনিল্লাহ অমুকিং বর্তমান্য সাহা এই অমুক কিংবে বিওয়ার্স দেখতেছেন সেই জায়গায় সেই কাঙ্ক্ষিত ব্যক্তির নাম ডাকটা মনে করলেন যে বসাইতে হইব বসানির পর এই মন্ত্রটা 33 বার পাঠ করবেন 33 বার পাঠ করার পর আপনি মনে করেন যে এই যে যার জন্য করবেন তার ছবিতে একটা শুধু চুম্বন খাবেন খাওয়ার সাথে সাথে দেখবেন বিওয়ার্স সেই কাঙ্ক্ষিত ব্যক্তি সারা জিন্দেগির জন্য আপনার কাছে বসিকৃত হয়ে থাকবে এটা পাক পবিত্র অবস্থায় করবেন যে কোনো সময় করতে পারবেন শুক্রবারে করতে পারবেন এই কাজটা অনেকে অনেকভাবে আমি মন্ত্রে বইলে দিই যে শুক্রবারে কাজ করা যাবো না এই মন্ত্রটা দ্বারা শুক্রবার আরো পাওয়ারফুল ভাবে করতে পারবেন ভিউয়ার্স এটা ইসলামিক মন্ত্র ইনশাল্লাহ সারা জীবনের লাগে আপনার কাছে মনে করেন যে বস হয়ে থাকবো তো ভিউয়ার্স আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই একটি লাইক দিন ও পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল করে দিন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন।